আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নবশ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে, নবশ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে, এসো বাজাই ব্যাকুল বেনু, মেখে পিয়াল ফুলের রেনু, আমাদের প্রিন্সিপাল স্যারের অনুমতি ক্রমে আজকে বসন্ত উৎসবের শুভারম্ভ হতে চলেছে। আমাদের সকল ছাত্রছাত্রীদের এবং কলেজের যারা রয়েছেন তাদের সকলকে আমাদের এই রুমে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবার প্রথম আমাদের গুরু কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই বসন্ত উৎসবের সূচনা করব। কবিগুরু শুরু করেছিলেন রঙের এই উৎসব, বসন্তে রাঙিয়ে যায় আমাদের এই মনকে চারদিকে রঙ। এবার আমাদের এই অনুষ্ঠানে আমাদের প্রিন্সিপাল স্যারকে ডক্টর স্বপন স্যারকে অনুরোধ জানাবো, তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করবেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়ে গেল আজকের প্রোগ্রামের শুভারম্ভ। এবার আমার স্যারকে প্রিন্সিপাল স্যারকে আরেকটু অনুরোধ করছি, পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তিনি আজকের প্রোগ্রামটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। পুষ্পার্ঘ অর্পণ করছেন রবি ঠাকুরের প্রতি দিকে।
পারি না তুমি তো যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকে
মধুর অমৃত বাণী, পালা গেল সহজেই মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আমাদের কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং আমার স্কুলের ছাত্রছাত্রীরা আর পালিত হচ্ছে ডেট ইন্ডিয়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বালাঘাটের পক্ষ থেকে বসন্ত উৎসব। জন্মলগ্ন থেকে প্রতি বছর এই উৎসবটা আমরা পালন করে এসেছি। বেশিরভাগ ছাত্রছাত্রী আজকে উপস্থিত হয়েছে, আমি আনন্দিত গর্বিত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। এবং এই অল্প সময়ের মধ্যে যে সুন্দর একটা আয়োজন ছাত্রছাত্রীরা বিশেষ করে আমাদের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী তারা করেছেন, তার জন্যে অত্যন্ত আনন্দিত গর্বিত এবং ছাত্রছাত্রীদের অবশ্যই ধন্যবাদ জানাই যে তোমরা একটা মুহূর্তের ডাকে তোমরা চলে আসতে পারো এবং তোমরা এসে গেছো এবং আজকের অনুষ্ঠানটাকে একটা সুন্দর মাত্রা দেবে বলে আমি আশা রাখছি। প্রথম বর্ষের ছাত্রী সঞ্চিতাকে বলবো, সে চলে এসে তার সুন্দর আবৃত্তি এখানে পরিবেশিত করবে। কাঠিনজুল ইসলামের লেখা বাসন্তী। কুহলি দোলায় চলে এলো কেলোরে, মকরের কেতনে শিমুলের হিমুল বনে, পলাশে গেলাস দোলা কানুনের রং মহুলা, ডালিমের ডালু তলা লালিমার রালিঙ্গনে, নাজেতে শীত কুহেলি ফাগুনের ফুল সাহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন জ্বালা, ঘুরালি মন ঘুরালি ওলো শ্যাম ঘুরালি, জীবনের রঙে নব অভিযানে ছুটিতে হয় যে নবীনেরা জানে
Thank you.
পাখি তবুও ফুটেছে জগত, দুরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্তের পশু, এড়িয়ে পড়েছে হাওয়া ত্বকে কি চঞ্চল শিহর, মন যেন দুপুরের ঘূর্ণি পাওয়া পাতা, সে ছাত্রী তলিমার কাছে রইল আমাদের তরফ থেকে একটি ইচ্ছা যে তলিমা একটি সুন্দর গান পরিবেশনের মাধ্যমে আজকের এই বসন্ত উৎসবের দিনটিকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আজকে বসন্ত উৎসব, সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। Thank you.
পাষাণ গুহার কক্ষে নিঝর তারা জাগে, আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিঝর তারা জাগে।
থেকে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁধন। ধন্যবাদ জানিয়ে শুধু বলি, লাগিয়ে দিয়ে যাও।